আমি একজন কলেজ ছাত্র ক্লাসে স্যার এলে শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে সালাম করে সালামের জন্য দাঁড়ানো যাবে কি না সালাম কি আগন্তুক করবেন নাকি আগে থেকে উপস্থিত ব্যক্তিরা করবেন যিনি আগন্তুক মূলত তিনি সালাম করবেন আগে থেকে উপস্থিত ব্যক্তিরা সালাম করবেন না এটা শুনার খেলাফ যদি আগন্তুক সালাম না করেন তখন সেক্ষেত্রে আগে থেকে উপস্থিত ব্যক্তি সালাম দিলে সালাম আদায় হয়ে যাবে এবং সব তারা পাবেন বাট যিনি বাহির থেকে আসেন উচিত হলো তার সালাম দেওয়া এবং তিনি আসলে সবাই দাঁড়িয়ে যাবেন এটি মুসলমানদের আদর্শ নয় এটা অমুসলমানদের আদর্শ নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত কারো সম্মানার্থে এইভাবেই দাঁড়িয়ে যেতেন বা যেতে বলেছেন কিংবা সাবেক সেটি করতে এরকম কোনো বর্ণনা কিন্তু পাওয়া যায় না তবে তবে এটা ঠিক যে কোনো ব্যক্তি আসলেন তার সহযোগিতার জন্য দাঁড়াতে হচ্ছে তাকে চেয়ার খালি করে দেওয়ার জন্য দাঁড়াতে হচ্ছে তাকে বক্তব্যের জন্য অফার করার জন্য দাঁড়াতে হচ্ছে সেটি ভিন্ন বিষয় যদি বিষয়ে আরও বিশদ আলোচনা দরকার এবং এটা নিয়ে ওলামাইকরামের পক্ষে বিপক্ষে নানা মতো আছে আমরা ইনশাল্লাহ অন্য এক সময় নিয়ে স্বতন্ত্র ক্লিপের কথা বলবো আমার স্বামী পাচক নামাজ পড়ে অর্থ সহকরণ পড়ে আমি অসুস্থ হলে রাগ করে ডাক্তার দেখানোর জন্য টাকা দেয় না ঠিকমতো কাপড় চোপড় দেয় না আমি কি তার অজান্তে ধান চাল বিক্রি করে আমার কাপড় ওষুধ কিনতে পারবো কিনা এটিকে আমার গুণা হবে কিনা না এতে আপনার কোনো গুণ হবে না আপনার ওষুধ কেনা এবং আপনার প্রয়োজনীয় পরিধেয় কাপড় যদি না দেয় ছিঁড়ে গেছে তারপর না দেয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনি কিনতে পারেন হ্যাঁ শখের বসে আপনি কিনবেন সেটার জন্য তার এগুলো বিক্রি করে আপনি কিনতে পারবেন না সেটা জায়জ হবে না এরপর প্রশ্ন হলো আমি যদি আমার পিতা মাতার সম্পদ ইচ্ছাকৃতভাবে না নিই তাহলে কি আমার সন্তান থেকে আর্থিকভাবে বঞ্চিত করা হবে আপনার পিতামাতার সম্পদ না নিলে আপনার নিজস্ব সম্পদ আছে আপনি চলতে পারেন আলহামদুলিল্লাহ সে ব্যবস্থা আপনার আছে মিনিমাম তাহলে সেক্ষেত্রে আপনি সন্তানদের আর্থিকভাবে বঞ্চিত করলেন বা তাদের ক্ষতি করলেন ব্যাপারটা সেরকম নয় এটি আপনার রাইট এবং অধিকার তবে হ্যাঁ যদি এরকম হয় যে আপনার সন্তানরা কষ্টে থাকবে অথচ আপনি সেটা নিলেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের প্রতি আপনি জুলুম করেছেন সেটা করা উচিত হবে না আপনার সন্তানদেরকে একেবারে রিক্তহস্ত রেখে যাওয়া চাইতে এবং তাদের জন্য কিছু রেখে যাওয়াটা উত্তম এবং মিসম হাদিস মর্মে আছে হারাম টাকা নির্মিত মসজিদের নামাজ আদায় করে নামাজ হবে কিনা না এর উত্তর হলো যে মসজিদে হালাল টাকায় নির্মাণ করার চেষ্টা করতে হবে এবং হারাম টাকা যদি কেউ দিয়ে দেয় মসজিদের নির্মাণ কাজে সেটা দিয়ে মসজিদ নির্মাণ হয়ে যায় তাহলে সেটা মধ্যে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে নামাজের নামাজ হবে না ব্যাপারটা সেরকম নয় আমার মা প্রতিদিন বিকাল তিনটায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মাগরীবের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগিরি করতে পাঠায় নাই অবস্থায় করণীয় কি অনেক বোনরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে নারীদেরকে আল্লাহ রব্রাহিম এভাবে ঘুরে 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 বাড়ি বাড়ি গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবি আসলাফদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার বাধ্যভাবে করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় ফরজে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন বাসায় বসে থাকলে করতে পারলে আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহ বলেছেন মক্কানাফি তোমরা তোমাদের বাসায় অবস্থান করে এটা আল্লাহ নির্দেশ বিধায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন নির্দেশের সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফের তাঁর পতিত ইত্যাদি শর্ত পূরণ করে তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটা সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু জায়স হবে না ইমাম নামাজে ভুল করলে সাধারণত আল্লাহ আকবার বলে লোকমা দেওয়া হয় অনেকে বলে এটা ভুল সোহান আল্লাহ বলতে হবে আপনার কাছে মশলা জানতে চাই যে ভাই আল্লাহ আকবর বলে লোকমা দেওয়াটা ভুল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইমাম যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে পুরুষা তসবিহ বল প্রেশ করবে আর তসবি হলের রেজাল্ট ও আর আর মহিলারা এরকম হাতের তালু সাথে অন্য হাতের পিঠকে বাড়ি দিয়ে আওয়াজ করে ইমাম সাহেবকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কোথাও ভুল করেছেন সেটা কারেকশন করেন আর যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে সোহান আল্লাহ বলে উঠবে সোহান আল্লাহ এটা আশ্চর্যের সময় বলে মানুষ মানে আল্লাহ তালিত জ্ঞাপন করছে আরে আপনি ভুল করছেন এই টাইপের আর কি বিষয়টা অতএব সোহান আল্লাহ বলতে হবে আল্লাহ আকবর নয় আল্লাহ আকবর যদি বলেন নামাজ হয়ে যাবে কিন্তু শুননা হলো সোহান আল্লাহ বলা